হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমি ওখানে ছিলাম না, মায়ের বাড়ি গিয়েছিলাম রাখিতে, তো এই জন্য তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, এর জন্য আমি খুবই দুঃখিত। তো আমার ভিডিও যে কজন দেখছো এতে আমি খুবই খুশি। এই অল্প সময়ের মধ্যেও যে তোমরা আমার ভিডিও দেখছো এতে সত্যি আমি খুবই খুশি। আজকে বেশি কিছু আর বলবো না, তো কাল থেকে আবার নতুন ভিডিও দেওয়া শুরু করব। দেখুন আমার কন্যা কি করছে। ওর শরীরটা একটু খারাপ, কারণ কালকের মার বাড়ির থেকে এসেছি, তো দুপুরবেলা বেরিয়েছিলাম, সেই জন্য হয়তো রোদের তাপে ওর শরীরটা খারাপ হয়ে গেছে। একটু গাটা গরম গরম লাগছে, জ্বর এখনো আসেনি কিন্তু গাটা ছ্যান ছ্যান করছে। তা আর কি বলবো, আমার এখন মেয়েকে স্নান করানো হয়ে গেছে, কাজ টাজ হয়ে গেছে, আর 15-20 মিনিট পর মেয়েকে খাওয়াবো। তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। চলো টাটা।